মুজাফ মানে হচ্ছে আত্মীয়তার বন্ধন, একই জাতীয় ভাই ভাই, একই জাতীয় রকম, একই জাতীয় ভাই ভাই, তাহলে সমার্থক অক্ষর। তাহলে সমার্থক অক্ষর কি? তাহলে বা হলে আর একটা বা হতে হবে, তাহলে বা বা। আচ্ছা, আত্মীয় বন্ধন, তাহলে আত্মীয় বন্ধন অক্ষর কি? মনে করেন তার একটা আর একটা তার সাথে কি আছে, সম্পর্ক রাখে, তাহলে একই জাতীয় দ্বিরুক্তি অক্ষর। দ্বিরুক্তি অক্ষর মানে কি? একই জাতীয় দুটা অক্ষর। তাহলে এই জন্য কি রেখেছি, তাহলে মুজাফ মানে হচ্ছে একই জাতীয় দুটা দুটি অক্ষর। আমরা গতকালকে জেনেছিলাম যে শব্দের জিনিস জাতীয়তা কি, শব্দের জিনিস জাতীয়তা কি, এবং কোথায় থেকে এসেছে, এবং কোথায় থেকে এসেছে। পরিচয়পত্র, আর পরিচয়পত্র ভোটার আইডি কার্ড কোন না কোন দেশ থেকে হতে হবে, তাই না? তাহলে সেই হিসাবে আমরা কয়টা দেশের নাম জানি, নাম জানি, তাহলে আমরা জেনেছি মাহমুদ। মাহমুদ মানে হামজা, এই যে হামজা, জবর জের পেশ যখন হবে তাকে আমরা কি বলবো, মাহমুজ বলবো। মূল অক্ষরে যদি হামজা হয় তাহলে আমরা কি বলি, মাহমুজ বলি। এখন মূল অক্ষরে যদি হরফে ইল্লত হয়, আলিফ ওয়াও ইয়া হয়, মূল অক্ষরে যদি হরফে ইল্লত হয় তাহলে আমরা তাকে বলি মুতাল, তাই না? সেই দেশের নাম কি? তাহলে সর্বমোট অক্ষর হলো চারটা। এই চারটা ছাড়া যা থাকবে, এই চারটা ছাড়া ২৯টা হরফের মধ্যে এই চারটা ছাড়া যা থাকবে সবগুলোই কি সহি, সবগুলোই কি সহি। এই যে দেখেন সহি হামজা কাটা গেল, হামজা হলে মাহমুদ, আলিফ ওয়াও ইয়া হরফে ইল্লত হলে মুতাল। তাহলে হামজা আলিফ ওয়াও ইয়া ছাড়া যা থাকবে সবগুলো কি সহি, যা থাকবে সবগুলো কি সহি, যা থাকবে সবগুলো কি সহি। এখন এই সহি, তাহলে বাটা সহি না, বাটা কি সহি। আর একটা বা যদি দেই তাহলে কয়টা বা হলো, দুটা। বাটাও সহি, বাটাও সহি, তাহলে এখানে দুটা অক্ষর পেলাম পরপর, অথবা এক অক্ষর একই শব্দের মধ্যে যদি দুটা হরফে সহি হয়, কয়টা, এই যে কয়টা, দুটা। তাহলে একই জাতীয় হচ্ছে না, এরা আত্মীয়তার বন্ধনে বন্ধিত না, এরা জন্মগত ভাবে একই জিনিস না। তাহলে যদি মুজাফ মানে একই জাতীয় দুটি অক্ষর, একই জাতীয়, তাহলে মূল শব্দে যখন আমরা মূল মূল শব্দে অক্ষরে যখন আমরা একই জাতীয় দুটি হরফে, দুটি অক্ষর মানে দুটি হরফে সহি, আমরা সংজ্ঞা আকারে এখনো পড়ছি না, তাই না? আগামীকাল ইনশাআল্লাহ সংজ্ঞা আকারে পড়ব। তাহলে একই জাতীয় দুটি অক্ষর বা হরফে সহি হয়, সহি হয়, তাহলে মুতাল। যেমন দেখেন সুলাসি মানে তিন অক্ষর, আর রুবাই মানে কি, চার অক্ষর। তাহলে সুলাসি দেখেন সাবাবুন, সাবাবুন মানে কারণ, জানেন না আপনারা,
সাবাগুন মানে কি? তাহলে সাবাগুন, এই যে দেখেন এই যে একটা বা এই যে একটা বা, তাহলে কি হলো দুই বা? আবার দেখেন যখন বা হবে বা প্লাস বা স্কোয়ার হয়ে যায় না সমান সমান, এই যে স্কোয়ার এর চিহ্ন হচ্ছে তাস্তির, তাস্তির থাকা মানে কি? এটা কয়টা বা? দুটা। তাহলে ফার এই রং করে তাস্তির কয়টা রং? তাহলে জাব্বা মানে কি? দুটা বা। আব্বা মানে কি? তাহলে এটা সই, কিন্তু এটা কি? মুজাফ। কি সোনা? তাহলে মুজাফ মানে আত্মীয়, মুজাফ মানে সমার্থক, অক্ষর একই জাতীয় মানে একই জাতীয়। যেমন দেখেন জাল জালা, তাহলে যা এটা যা, একই শব্দের মধ্যে কয়টা যা পেলাম? যা। এটা লাম, এটা লাম, কয়টা লাম পেলাম? একই শব্দের মধ্যে কয়টা লাম পেলাম? তাহলে এটা কি? অবশ্যই মুজা। এটা কি অবশ্যই? কিন্তু যেহেতু তার উত্তর বিশিষ্ট দাম দাম্মা, দেখেন দাল একটা, এই যে একটা দাল, মিম একটা, মিম একটা, তাহলে দাম দামা। তাহলে মুজাফ কাকে বলে? সমার্থক অক্ষর বলেন মুজাফ। একই জাতীয়, দুটি হরফে সহি। আমরা ইনশাল্লাহ আগামীকাল সবগুলো হরফে সহি কাকে বলে, মতাল কাকে বলে, সংজ্ঞা আকারে মুখস্থ করব এবং আমরা বুঝবো ইনশাল্লাহ।